দেখো যে লিখেছে প্রিয়াঙ্কা, যে দিদি আমি ওকে কিছু বলেছি, আমাকে কিছু মানিগ্রাম করব, কিন্তু ডিটেলস লাগবে, কিছু রেফারেন্স নাম্বার কী সব লাগবে, যেটার জন্য ওরা প্রিয়াকে নক করছে, কিন্তু প্রিয়া কোনো রেসপন্স করছে না। প্রিয়া প্লিজ রেসপন্স। প্রিয়া, কালকে তোমার ছেলের জন্য আমরা সবাই প্রার্থনা করেছি, প্লাস সবাই সবাইকে রিকোয়েস্ট করেছি টাকা দেওয়ার জন্য, এবং তোমার ছেলেকে টাকা দেওয়ার জন্য এরকম প্রচুর লোক রেডি বাংলাদেশ থেকে। দেখো আমাকে এরকম প্রিয়াঙ্কা বলে একজন কমেন্ট করেছে, ও তোমাকে টাকা দিতে চাইছে, এবং শুধু ও না, বাংলাদেশ থেকে আরও কিছু টাকা দিতে চাইছে, কিন্তু তোমাকে ওরা মেসেঞ্জারে নক করেছে, FBতে নক করেছে, ইনস্টাতে নক করছে, তুমি উত্তর দিচ্ছ না। আর এই সুযোগটা কিন্তু নিতে শুরু হয়ে গেছে, এখন তোমার ছেলের নাম নিয়ে কিন্তু অনেকেই টাকা উঠিয়ে ফেলবে, এবং তোমাকে পরে ওরা জব মানে অন্যভাবে দেওয়ার চেষ্টা করবে, যেটা অলরেডি কিছুদিন আগে দেখেছি। আমরা বলেছি যে স্ক্যাম স্ক্যামার গ্রুপ বেরিয়ে গেছে, যারা ওই স্ক্যামিং করে টাকা নিয়ে নিয়ে ওরকম করছে। এদিকে কিছু ইন্ডিয়ান, আমার আর এক বোন শ্রাবন্তী বলে, ও বলেছে ও ও কিছু টাকা তোমাকে পাঠিয়েছে অলরেডি, কিন্তু আরও কিছু কলকাতার লোক তোমাকে টাকা দিতে চাইছে। তো ওরা ঠিক কিউআর কোডটা কিভাবে দেবে, কিভাবে করবে ঠিক বুঝতে পারছে না। প্লিজ তুমি তোমার মেসেঞ্জার, FB এবং ইনস্টা তিনটাই খুলো, এবং তিনটাতে খুলে দেখো লোক তোমার কাছে কিছু জানতে চাইছে, কিছু বলতে চাইছে। যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা দিতে চাইছে, ওরা কি মানিগ্রাম না কি করবে, এটার জন্য কিছু ডিটেলস বোধ হয় ওদের লাগে। আমি ঠিক জানি না নিয়মগুলি, আমার কোনো আইডিয়া নেই বিদেশি টাকা কিভাবে আসা না আসা, কিন্তু ওরা তোমাকে সবাই এইভাবে দান করতে চাইছে সবাই। হ্যাঁ, যারা দিয়েছে বাংলাদেশ থেকে তো দিয়েছে, আবার যারা দিতে পারছে না ওরা তোমাকে নক করছে। ওদের বারবার রিকোয়েস্ট আসছে, আমি সকালেও রিকোয়েস্ট পেয়েছি শ্রাবন্তীর কাছ থেকে, কলকাতার কিছু লোক, ঠিক গুগল তোমার যে কিউআর কোড দিতে পার ওটাতে দিতে পারছে না, এবং বাংলাদেশের কিছু লোক কালকে থেকেই যোগাযোগ করছে তোমার ছেলেকে টাকা দেওয়ার জন্য। তুমি প্লিজ FB বা ইনস্টা বা মেসেঞ্জার খুলো, নিজের বাচ্চার জন্য টাকা নিজের হাতে নাও, অন্যরা যারা তোমার বাচ্চার নাম নিয়ে এটা করছে এটা কিন্তু এইভাবে না, ওরা গ্রুপে টাকা উঠাবে, সে টাকার থেকে কিছু ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য ইন্ডিয়াতে টাকা পাঠানো হচ্ছে, এটা অনেকদিন ধরে চলছে খেলাটা, আবার সেই খেলাটা তোমার ছেলে কেনে খেলবে, এটা আমরা আগেই জানতাম, কারণ ওরা আগেই প্ল্যান করে রেখেছিল এইভাবে ওরা এই গেমগুলি চালাবে। মানে এটাতে একজন মেইন থাকে, অন্যরা টাকা পাঠায়, সেই টাকাটাতে কিছু কমিশন খাওয়া হয়, যারা ধরো পাঁচজনকে নিয়ে আসলো সে কমিশন বেসিসে চলছে, এবং এটা তুমি বা আরেকটা বাচ্চা যে হয় তার সাথে শুধু না, আরও ভবিষ্যতে যখন আরও এরকম কোনো কেস হবে তখনও ওরা এইভাবে টাকা নিয়ে, এটাকে যেটাকে আমরা 9-6 বলি, সেই গেমগুলি শুরু হয়ে গেছে। তোমার ছেলেকে নিয়ে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এই নোংরা গেম। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কী করবে সেটা আমি আর বলছি না, কিন্তু যারা আমার ভিউয়ার্স তোমাকে টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে, তুমি একটু প্লিজ ফেসবুক ইনস্টা মেসেঞ্জার খুলো, ওরা জানে তুমি আমার ভিডিও দেখো এবং আমার কথার উত্তর তুমি সবসময় দাও, তুমি একটু FB মেসেঞ্জার ইনস্টা খোলো। আরেকটা কথা তুমি ভিডিওতে বলে দাও যে স্ক্যামার যারা যারা স্ক্যামিং করতে ভালোবাসে টাকা নিয়ে, যারা বুঝতেই পারো দালালিগিরি করে, ওদেরকে তুমি একটা ওয়ার্নিং দিয়ে দাও যে এই ধরনের দালালিগিরি করতে না, যারা বা যে টাকা দেবে তার জন্য ডাইরেক্ট তোমাকে কিউআর কোডে পাঠায়, কিচ্ছু না, এইভাবে তোমাকে ওরা FBতে নক করবে, করে তোমার টাকার নাম কথা বলবে, মানে যারা স্ক্যামার গ্রুপের কথা বলছি, তারপর ওইখান থেকে তোমাকে হাত করে 2 নম্বরি টাকাগুলি তোমার হাতে দেওয়া হবে, এবং তোমাকে সারা জীবনের জন্য মাথা নত করার ব্যবস্থা করা হচ্ছে। ওটা কিন্তু অন্য একটা কথা বলছি, অন্যদের কথা, মানে যারা স্ক্যামার গ্রুপ, নোংরা একবার নোংরা যখন ঘেটে ফেলেছে টাকা নিয়ে, সে বারবার টাকা নিয়ে নোংরা ঘাটবে এবং ওইখান থেকে কমিশন খাবে, কারণ একটা খেলা পেয়ে গেছে, ওর কাছে কোনো ভারতীয় থাকে না, ওর কাছে সমস্ত মানে বাংলাদেশের লোকরা জানে কি প্রচণ্ড দরাজ দিল, ওরকম ওরকম দেখার চেষ্টা করে, বাংলাদেশে তো কোনো আর এতিমখানা নেই ওইভাবে নোংরা টাকাগুলি করছে। এটা তো গেলে অন্যদের কথা, একটা বলে আমার লাভ নেই, তার তোমাকে আমি আবার বলছি, যারা আমার ভিউয়ার্স তোমাকে টাকা দিতে চাইছে, তুমি একটু মেসেঞ্জারে বা FB বা ইনস্টাতে ওদের কি বলে তুমি একটু চেষ্টা করো, তোমাকে ওরা নক করেছে, তুমি নাকি উত্তর দিচ্ছ না, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি একটু স্ক্যামার গ্রুপের দুজন একটু ওয়ার্নিং দিয়ে একটা ভিডিও করে দাও, কারণ লোভ তুমি কিছু করছো না, তোমারটা জেনুইন, কিন্তু ওরা লোভে করছে, তোমার ছেলের জন্য করছে না, নিজেদের পকেট 10,000 টাকাতে 2,000 টাকা রেখে
8,000 টাকা তোমার ছেলেকে দেবে। যে ধর তোমার ছেলে টাকা দিচ্ছে, সে বলবে প্রিয়ার ছেলেকে 5,000 দিও আর তুমি 2,000 টাকা রেখে দিও। এই গেমগুলির জন্য টাকা ওঠায়, কিছু টাকা মারে কিছু টাকা দেয়। তো এটা তো আমরা আগেই বলেছিলাম যে তোমার ছেলে টার্গেট, এটা আমাদের কাছে খবর ছিল তোমার ছেলেকে টার্গেট করা হবে, সেই খবরটা দেখো ফুলফিল হয়ে গেল। তোমার ছেলে বলতে না, এখন থেকে যে কোনো লোক টাকা চাইবে এইভাবে নোংরা মানে একটা সহজ উপায় পেয়ে গেছে। শুধু ভিডিও করে আর কতটুকু টাকা হয়, নোংরাভাবে টাকা উঠিয়ে নোংরা খেলা, মানে বলে না যেখানে যেভাবে ওরা পারে সেখানে ঢুকে পড়বে, যেদিকে নোংরা সেখানেই নোংরামি ঢুকে পড়বে, সেটা তো আর আটকানো যাবে না সেই নোংরামিটা। তোমাকে যদি এরকমভাবে কেউ নক করে নোংরা খেলায় যে বলে আমি তোমার জন্য টাকা উঠাচ্ছি, তুমি বলে দিও যে এইভাবে টাকা উঠানোর দরকার নেই, এটা তুমি বলে দিও, কারণ এটা কিন্তু একটা স্ক্যামিং। কারণ তোমার একটা জেনুইন কজটাকে ওরা স্ক্যামার গ্রুপরা স্ক্যামিংয়ে নিয়ে যাবে, নোংরা নেমে নিয়ে যাবে। মানি লন্ডারিং বিজনেস চলছে এখানে, যেখানে তোমার ছেলেকে আমরা আগেই জানতাম যে তোমার ছেলেকেও এখানে একটা ট্র্যাপে ফেলা হবে। এটাতে গেলো নোংরা গ্রুপের কথা। যারা ভালো মানুষ তোমাকে কীভাবে টাকা দিতে মানে কিউআর কোডটা বুঝতে পারছে না, ওটা অনেকে জানতে চাইছে, তুমি একটু ক্লিয়ার করে বলে দাও। তুমি যদিও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, অ্যাকাউন্ট নাম্বারে প্লিজ আপনার অ্যাকাউন্ট নাম্বারে নক করুন, ওর অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান। আর বাংলাদেশে যারা টাকা দিতে চাইছে, ওরা ওরা তো ডাইরেক্ট অ্যাকাউন্টের মধ্যে দিতে পারবে না, কিছু মধ্যে নিয়ম আছে। এটা কী নিয়মে হবে, কীভাবে হবে প্রিয়া, আমি তো জানলেও বলবো না, কারণ পরে আমার গায়েও ফোসকা লাগবে। তা আমি এসব কিছুতেই নিজেকে জড়াবো না, একটা কথাই বলবো, ওরা দিদি ভাই তুমি একটু ভিডিও করে বলো, দিদি ভাই তুমি ভিডিও করে বলো, আমি বলে দিলাম। তুমি একবার তোমার মেসেঞ্জার, তোমার FB, তোমার ইনস্টা, তুমি এখন যেহেতু টাকার কথা বলছো, তুমি খুলো এবং পাঠিয়ে দিতে বলো, বা কীভাবে কী কী তোমার কাছে চাইছে ওরা, তুমি একটু রেসপন্স করো। কারণ যেহেতু আমরা তোমার জন্য বলেছিলাম, তো কোথাও না কোথাও আমাদের একটা দায় থাকে, দিদি একটু উত্তর দিন, দিদি একটু বলে দিন, দিদি একটু ভিডিও করে দিন, তখন অস্বীকার করার কোনো জায়গা থাকে না, যেহেতু আমরাও বলেছিলাম। তাই তোমাকে একটা কথা বলবো, প্লিজ তুমি রেসপন্স করো। বাই।